হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় ভিউয়ার্স? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজ আমি এই আমের সিজনে এক চমৎকার একটা আচার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব ভালো লাগবে। আর স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এখানে আমাদের গাছের আম নিয়েছি কিছু, সেটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে কেটে নেব এই আমগুলো, কাটছি তেলের আচার করার জন্য। আর এগুলো আমি চিনির আচার করব। আজকে আচারটা করব আমি একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। অনেক সময় কি হয়, রোদে দিতে গেলে অনেক পশু পাখিতে নষ্ট করে দেয়, তাই আমি রোদে দেওয়ার ঝামেলাটা ছাড়াই আজকে আচার আমি তৈরি করব। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর নিয়েছি তিন পিস তেজপাতা, এক চামচের মতো গোটা জিরে, গোটা মরিচ এক চামচ নিয়েছি, আর নিয়েছি চার চামচ সরিষার তেল, আর নিয়েছি তিন পিস এলাচ। তো এবার আমি তেলেতে এটা আমি ফোড়ন দিয়ে নেব। তো এখানে আপনারা চাইলে শুকনো লঙ্কাটা দিতে পারেন, কিন্তু আমি এখানে দিইনি। তো এবারে আমি আমগুলো দিয়ে দেব, দিয়ে হালকা নাড়াচাড়া করব। আমগুলো একটু কালার হলুদ হয়ে গেছে, তার কারণ আমি কেটে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাই একটু হালকা নাড়াচাড়া করার পরই আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। আর আমটা অতটাও টক নেই, তাই আমি এখানে সর্বমোট 250 গ্রামের মতো চিনি দিয়েছি। আমি কিন্তু এখানে একটুও জল অ্যাড করব না। দেখুন, এইভাবে আমি হালকা হাতে নাড়াচাড়া করব। এই এই সময় গ্যাসের ওভেনটা আমি মিডিয়াম করে ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর তিন পিস এলাচটা দিয়ে দিলাম, দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এই গরমের সময় এই রকম আচার কিন্তু অনেক ভালো লাগে। আর একটু চিনি কম লাগছিল, দিলাম ওই যে সর্বমোট বললাম 250 গ্রামের মতো আমি চিনি দিয়েছি। এই সিজনে আমি কাঁচা আমের অনেকগুলো রেসিপি তৈরি করেছি, আমের আমসত্ত্ব, তারপরে তেলের আচার, আরও অনেক কিছু। তো দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা আমার পাশে আছেন, সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আর আমি কিন্তু আজকে খোসা সুদ্ধই আমের আচারটা করব। তো দেখুন, আর আমি এটা চিনি দিয়ে আচারটা করছি, আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও করতে পারেন। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। এখানে আমি এই যে গোটা জিরে গোটা মরিচকে আলাদাভাবে একটু হালকা শুকনো কড়াই নেড়ে নিয়ে ওটা গুঁড়িয়ে নিয়ে আমি ওটা দিলাম, যেটা ভাজা মশলা বলে, ওটা এক চামচ দিয়েছি আমি এখানে। আর এখানে আমি এটা দেব জলজিরা, এক চামচ মতো দেব। আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। একটা না এইরকম নাড়তে হবে, না হলে কিন্তু নিচ থেকে ধরে যাবে, তাহলে কিন্তু আচারের স্বাদটা ভালো লাগবে না। তো দেখুন আমি এই রকম শুকনো শুকনো করে আচারটা করে নিয়েছি। আমি কিন্তু গরম গরম আচার তুলে রাখছি না, এটা আমি রেখে রাত্রে আচারটা করেছিলাম, আর আমি সকালের দিকে এটা আমি একটা কন্টেনারে এইভাবে করে রাখবো। তো আপনারা এইভাবে আচারটা করে কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারেন মাসের পর মাস, কিন্তু এটা কিছুই হবে না। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আমি আজকে আচারটা বানালাম।
আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।